তোমাদের এই পর্যন্ত সমাজ বন্ধুদের কথা রয়েছে, এর পরেও একটু দেখে দিচ্ছি। দেখো এই পরের পেজে সমাজ বন্ধুদের কথা রয়েছে, দেখতে পাচ্ছি পুলিশ, পুলিশের ছবি লেখা রয়েছে, কারা শহরে শান্তি বজায় রাখে। তাহলে পুলিশ, পুলিশ কি করে? গাড়ি ঘোড়া আসছে সেখানে থামাচ্ছে, কোথায় অশান্তি হচ্ছে, কারো মারপিট হচ্ছে, পুলিশ গিয়ে দাঁড়িয়ে সেটা মীমাংসা করছে। তাহলে আইন দিয়ে তাদের, তারা সমাজকে রক্ষা করছে। এরপর কোথাও আগুন লাগলে তারা আগুন নেভায়। আগুন আমাদের বড় বড় বাড়িতে কিছুদিন আগে কাক দিকে দেখতে পাচ্ছ, কয়েকটা বাড়ি পুড়ে গেল, দমকল এসে মেশিন দিয়ে সেই আগুন নেভাচ্ছে, না নিভালে পুরো সমাজটাই পুড়ে যেত, পর 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 এক একটা করে পুড়ে যেত। তা সেটা কি তারা করছে? দমকল যারা চালায় দমকলের সাহায্যে সেটা নেভাচ্ছে। তারা কে করছে? সমাজ বন্ধু, সমাজকে রক্ষা করছে। এরপরে রয়েছে ময়লা জামা কাপড় কেচে কারা পরিষ্কার করে। আমাদের বাড়িতে সাধারণত দেখি মায়েরা, এরা জামা কাপড় প্রত্যেক দিনের যে পরা জামা কাপড় থাকে ওগুলো পরিষ্কার করছে, কিন্তু বড় বড় জায়গায় বড় বড় বেশি বেশি জিনিস থাকে, নাপিত থাকে, এই নাপিত না সরি ধোপা, ধোপা তারা কাপড় কেচে কেচে পরিষ্কার করে। আমরা ছড়াতে বলেছি ধোপা কেমন কাপড় কাচে, ছড়াই দিয়েছে তোমরা যেহেতু নার্সারি, ধোপা কেমন কাপড় কাচে, নাপি ভায়া গাড়ি কাচে। তাহলে এই যে ছড়া গুলো গুলো সমাজ বন্ধু, এরা সমাজ বন্ধুদের কথা বলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি কারা নদীতে মাছ ধরে। এই যে ট্রলারে যাচ্ছে, ফিশিং এ যাচ্ছে, মাছ ধরছে, কিংবা বড় বড় ফিশারি করে, তারাও মাছের যোগান দিচ্ছে। যোগান দিয়ে আমাদের যে শরীরে পুষ্টি দরকার হয় খাদ্যের মধ্যে, সেই পুষ্টি দিয়ে আমাদের সুস্থ রাখছে, সমাজের উপকার করছে। দেখো এখানে রয়েছে বড় বড় নদীতে কিংবা পুকুরে দেখতে পাওয়া, যাদের পুকুর রয়েছে তারা কি করে, বড় জাল দিয়ে বড় মাছ ধরে। মাছ ধরলে তারা আমাদের মাছের যোগান দিয়ে দেয়। সাধারণত এক ধরনের মানুষ তারা হচ্ছে জেলে থাকে, তারা হচ্ছে মাছ ধরে জীবিকা অর্জন করে। আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ পাকা বাড়ি কে তৈরি করে। পাকা বাড়ি মানে যার বিল্ডিং, এই যে আমাদের স্কুল দেখতে পাচ্ছ পাকার না মাটির বলো তো, পাকার বাড়ি, এগুলো কি দিয়ে তৈরি? ইট দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে। এই যে বড় বড় বাড়ি দেখতে পাচ্ছ পাকা বাড়ি বলা হয়, এগুলো কারা করে? রাজমিস্ত্রি। আর কাঠের তৈরি ছুতো। আর আমাদের ঘর প্রত্যেকের বাড়ি প্রায় পাকার বাড়ি, সেগুলো রাজমিস্ত্রি করে। তা বাড়ি ভালো করে তৈরি করে আমাদের সুস্থভাবে থাকার জন্য, বাড়িতে যাতে ঝড় বৃষ্টি জলের হাত থেকে আমরা রক্ষা পাই তার জন্য বাড়ি বানাচ্ছে, সেটা হচ্ছে সমাজের উপকার করছে। এইভাবে এদেরকেও বলা হয় সমাজ বন্ধু। এরপরে রয়েছে দেখো কে লোহার জিনিস তৈরি করে। লোহার জিনিস কামান, বড় বড় লোহা যেমন শক্ত পক্ত, এরা সহজে আমরা তো পারবো না, ওগুলো আমরা কামার সারাই নিয়ে যাই, সেখানে কাস্তে হাতুড়ি বা অন্য কিছু যে বড় বড় লোহার যাবতীয় জিনিসগুলো আগুনের সাহায্যে ওরা গলিয়ে পিটিয়ে ওরা কামার সালায় জিনিসপত্র তৈরি করে। যেমন আমাদের বাড়িতে আমরা একটা উদাহরণ বলছি, গাছ বড় হয়ে গেছে কাটতে হবে কাটারি দিয়ে, হ্যাঁ সেখানে কাঠ খালি দিয়ে, সে তো কাঠের করলে হবে না, লোহার করেছে, সেই লোহার যে কাটারি সেটা হচ্ছে কামার সালায় করতে হয়। কিংবা আমরা যে দরবার কাঁচি দিয়ে যে চুল কাটছি, সেই লোহা, সেই লোহা ও স্থান দেওয়ার জন্য কামার সালায় নিয়ে যেতে হয়। কাস্তে দিয়ে আমরা ধান কাটি কিংবা ঘাস কাটি, সেই যে কাস্তে আমরা তো বাড়িতে বানাতে পারবো না, ওইগুলো কামার সালায় নিয়ে যেতে হবে। তাহলে ওরা কামার সালায় যারা থাকেন তারা কি করছে, আমাদের সমাজ বন্ধু এই কাজে বলা হয়, ওই সব জিনিসগুলো আমাদের তৈরি করে আমাদের বাড়ি প্রত্যেকের বাড়িতে থাকে। কিংবা যে আমরা বটি, বটিতে আমরা মাছ কাটি, আনাজ কাটি, মায়েরা যে পর কাজ করে লোহার, এগুলো তো আমরা বানাতে পারবো না, ওগুলো কামার সালায় সেই সমাজ বন্ধু যারা কামার সালায় ওগুলো তৈরি করে। এইভাবে তোমাদের সমাজ বন্ধুদের বিভিন্ন কথা আলোচনা করলাম, প্রশ্ন এগুলো হয়, তোমরা যেহেতু ছোট ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো পড়বে, এইগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্কে থাকবে। ঠিক আছে, ভালো থেকো, টাটা।